এবার ডেঙ্গুতে মৃত্যু হলো বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব ও বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালকের। তারা দুজনেই ছিলেন 8 মাসের অন্তঃসত্ত্বা। হাসপাতালগুলোতে ডেঙ্গু ইউনিট খুলেও বাড়তি চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। এদিকে ঢাকার 2 সিটি কর্পোরেশন জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি অভিযান পরিচালনা করেও নিয়ন্ত্রণ করতে পারছেন না এডিস মশার বিস্তার। শরীয়ত খানকে সঙ্গে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন বিল্লাল হোসেন। রাজধানীর মোহাম্মদপুরের খায়রুন ভিলা মঙ্গলবার সকালে ভবনটিতে অভিযানে যায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের টিম। বাড়ির ভেতরে ঢুকতেই পানির মোটরের ট্যাঙ্কে পাওয়া যায় এডিস মশার লার্ভা। এডিসের লার্ভা পাওয়ায় বাড়ির মালিককে 50,000 টাকা জরিমানা করা হয়। এদিন সকাল থেকে DNCC 29 নং ওয়ার্ডে শতাধিক বাড়িতে অভিযান চালায় এই টিম। পুরো মাস জুড়েই এই অভিযান চলবে বলে জানালেন ম্যাজিস্ট্রেট। যে বাড়িতে লার্ভা পাওয়া যাচ্ছে সেই বাড়িতে হচ্ছে আমরা স্টিকার পর্যন্ত দিয়ে দিচ্ছি, যে এই ধরনের স্টিকার দিয়ে দিচ্ছে যে সাবধান, এই বাড়িতে লার্ভা আছে। তার মানে উনি সামাজিকভাবেও যেন ওখানে একটা চাপে পড়ে আশপাশ থেকে। আমার জন্য জরিমানা হয়েছে পর্যন্ত প্রায় 64,15,000 টাকা। পাশের ওয়ার্ডে গিয়ে দেখা গেল ভিন্ন কার্যক্রম। এডিস মশা নিয়ন্ত্রণে জনসচেতনতাপূর্বক রেলি করছে স্থানীয় কাউন্সিলর, সবাইকে সচেতন করার পাশাপাশি উপহার সামগ্রী তুলে দিচ্ছেন। আমরা প্রতিদিনই অভিভাবকদেরকে আমাদের ক্লাসে প্রতিদিন এই সম্পর্কে আমরা ব্রিফিং দিচ্ছি, বলতেছি। সকল কর্মকর্তা রাস্তায়, সকল কর্মকর্তা সিটি কর্পোরেশনের কর্মকর্তা এবং কাউন্সিলর ভাই বোনেরা সকলে রাজপথে আছে একমত এটাকে ধ্বংস করার জন্য। ডেঙ্গু ধ্বংস এখন দুইবারের পিছনে যে প্যাসেজ, দ্রুত আপনার পরিষ্কার হয়ে যাবে। রাজধানীর 2 সিটির নানা কার্যক্রম ঠেকাতে পারছে না এডিস মশার বিস্তার। হাসপাতালগুলোতে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। এবার ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক কান্তা বিশ্বাস ও বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব SM নাজিয়া সুলতানার মৃত্যু হয়েছে। তারা দুজনেই অন্তঃসত্ত্বা ছিলেন। হঠাৎ ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ায় ঠাঁই দেওয়া যাচ্ছে না হাসপাতালগুলোতে। ছিল জ্বর ছিল আর কি, শুক্রবার থেকে জ্বরের সাথে যেমন শরীর ব্যথা, পা জ্বলা, মুখ ব্যথা। কালকে রাত্রে আসার পর থেকে মানে মেইন ডাক্তার একবার আসছে, সিস্টাররা বারেবারে আসে। এডিস মশা নিয়ন্ত্রণে ঢাকার 2 সিটি কর্পোরেশনকে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি আরও কার্যকরী পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। বিল্লাল হোসেন, RTV, ঢাকা।